ব্রিটেনের কবি এম এ নেলসন স্মিথ ও টি এম আহমেদ কায়সারের সঙ্গে সাংস্কৃতিক সন্ধ্যা শিরোনামে সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কথোপকথন, কবিতা পাঠ ও সঙ্গীতানুষ্ঠান হয়েছে। ক্যাম্পাসের মিনি অডিটোরিয়ামে মঙ্গলবার সন্ধ্যায় বিদেশি কবিদের সঙ্গে গান, কবিতা ও আলাপচারিতায় মাতানো এ অনুষ্ঠানের আয়োজন করে সাবির চোখ ফিল্ম সোসাইটি। সিলেট থেকে মোহাম্মদ মাহতাবুদ্দিন তালুকদার, তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। ফেমিনিজম, বিভিন্ন সাহিত্য আন্দোলন ও বিবিধ সাহিত্য প্রপঞ্চের পাশাপাশি স্মিথ তার সাহিত্য ও অন্যান্য শিল্পকর্ম নিয়ে আলোকপাত করেন। এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি নিজের অনুভূতি তুলে ধরেন। কথোপকথনের ফাঁকে কবিতা পাঠ করেন কবি জফির সেতু, মোহাম্মদ শফিকুল, শরীফা ইয়াসমিন, মোহাম্মদ ইমদাদ, কাশ্মীর রেজা এবং সাবি শিক্ষার্থীরা। উপস্থিত ছিলেন কবি মোস্তাক আহমদ দিন, অধ্যাপক ফারজানা সিদ্দিকা রানী, প্রাবন্ধিক আহমদ মিনহাজ, কবি আবিদ ফয়সাল, কবি সৈয়দ আনোয়ার রেজা, অ্যাডভোকেট শাহাবুদ্দিন, চলচ্চিত্র সমালোচক শ্যামল ধর। সঙ্গীত পরিবেশন করেন ব্রিটিশ উন্নয়ন কর্মী মাইক শেরিফ, দোতারা শিল্পী রিপন ও ঢোলবাদক হৃদয়। ব্রিটিশ বাঙালি কবি, নাট্য পরিচালক ও শিল্প সংগঠন সৌধের যুগ্ম প্রতিষ্ঠাতা কায়সার বলেন, তার নিজের সাহিত্য ও ব্রিটেনে দক্ষিণ এশীয় শীর্ষস্থানীয় শিল্প সংগঠন সৌধের কর্মকাণ্ড নিয়ে গ্লোবাল ভিলেজের এই দেশীয় সংস্কৃতি বিশ্বের মানুষের কাছে উপস্থাপনের গুরুত্ব তুলে ধরেন তিনি। ইউরোপে যে ইন্টেলেকচুয়াল মুভমেন্টগুলো চলছে ফেমিনিজমের আইডিয়াস নিয়ে কথা বললেন, ওই জায়গাগুলো একটু সম্পূর্ণ নতুন ছিল একজন ইউরোপিয়ান মানুষ, তার যে ভাবনা, তার কবিতা ভাবনা, তার নন্দনতত্ত্বের ভাবনা, তার সিনেমার ভাবনা শেয়ার করলে, এবং শেষ হলো আমাদের মাটির গান। বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি চর্চার নানা দিক নিয়ে বক্তব্য দেন চোখ ফিল্ম সোসাইটির সভাপতি। এই সংস্কৃতি এই ধারাকে যদি অব্যাহত রাখতে তাহলে এরকম প্রোগ্রামগুলো আমাদের প্রয়োজন। এটার মাধ্যমে আমরা যেরকম নতুন যে জেনারেশন আসছে তাদের কাছে আমরা আমাদের এই কালচারের ধারাটা রেখে যেতে পারবো, তারপর আমরা সুস্থ মানসিকতার বিকাশ করতে পারবো। এটার মাধ্যমে চর্চা করতে পারবো বেশি করে যে সাহিত্য কীভাবে চর্চা করতে হবে। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।